ঋষিকেশ ফুড ট্যুর সিরিজের চতুর্থ পর্বে সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে থাকবে ঋষিকেশের বিখ্যাত রেস্টুরেন্টের থালি পর্ব। তো সেই থালিতে কী কী রয়েছে সকলটাই ডিটেলস তোমাদেরকে জানাবো, আর সাথে খাবারের টেস্ট কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই রেস্টুরেন্টের সকল আইটেমই পিওর ভেজ, এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। নীলস টুকিটাকিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আসি আমরা ত্রিবেণী ঘাটের কাছে, রাজস্থানী জলপান গ্রহ এবং ভোজনালয় রেস্টুরেন্টে, এবং তার সাথে ছিল রাজস্থানী মিষ্টান্ন ভাণ্ডার। এবং আমরা ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম, এবং প্রবেশ করে দেখলাম রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, এবং সামনের দিকে এগাতে থাকলাম। এই রেস্টুরেন্টের সামনে কিছুটা পোর্শন টেবিল আছে এবং ভিতরের দিকে কিছুটা টেবিল আছে, তো কোনো টেবিলেই জায়গা ছিল না। এবং আমরা যথারীতি 35 থেকে 45 মিনিট ওয়েট করার পর টেবিল ফাঁকা পেলাম, এবং আমরা ভিতরে টেবিলে বসার জায়গা পেয়েছিলাম। তো আমরা ভিতরে টেবিলের দিকে এগাতে থাকলাম, আর সাথে সাথে হাতে পেয়ে গেছিলাম রাজস্থানী রেস্টুরেন্টের মেনু কার্ড। আর আপনাদেরকে এখানে বলে রাখি যে রাজস্থানী রেস্টুরেন্টে সব আইটেমই ভেজ আইটেম। তো এখানে থালিরও অপশান ছিল, এবং আমরা থালি চুজ করেছিলাম দুটো থালি। তো তার মধ্যে ছিল জনতা থালি এবং স্ট্যান্ডার্ড থালি। যেখানে জনতা থালি আর স্ট্যান্ডার্ড থালিতে কী কী মেনু ছিল সেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো, এবং টোটাল মেনু কার্ডটাই তোমরা পজ করে দেখতে পারো। তো অবশেষে অর্ডার দেওয়া কমপ্লিট, এবং মোটামুটি কিছুক্ষণ বাদেই আমাদের দুটো থালি চলে এসেছিলো, স্ট্যান্ডার্ড থালি আর জনতা থালি। কী হচ্ছে স্ট্যান্ডার্ড থালি, এই থালিতে ছিল হাতে বানানো চারটে রুটি, ওপরে দেশি ঘি দেওয়া, জিরা রাইস, ডাল মাখানি, শাহি পনির, বেসনের বড়া দিয়ে একটা গ্রেভি, সাথে ছিল আচার, পাঁপড় আর স্যালাড, সাথে ছিল একটা বড় সাইজের মিষ্টি। আর এই দিকের থালিটা হলো জনতা থালি, যেটাতে ছিল ওই হাতে বানানো চারটে রুটি, ওপরে দেশি ঘি দেওয়া, সাথে ছিল প্লেন রাইস, মিক্স ভেজ আর একটা বেসনের ডালনা দিয়ে বানানো একটা গ্রেভি, সাথে ছিল ডাল, প্লেন ডাল, স্যালাড, আচার, পাঁপড়। এক্ষেত্রে বলে রাখি এখানে প্রত্যেক থালির সাথেই রুটি মাস্ট, এবং রুটির কোয়ান্টিটি হচ্ছে চারটে করে, আর ওপরে দেশি ঘি দেওয়া। দেশি ঘি দেওয়ার জন্য রুটির স্বাদটাকে যেন আরও বাড়িয়ে তুলেছিল। তো যথারীতি আমরা খাবারগুলো নিজেদের মতো করে সার্ভ করে নিলাম, এবং অবশেষে খাওয়া দাওয়া শুরু করলাম। তো প্রথমেই শাহি পনির দিয়ে রুটি খেলাম। তো দেশি ঘি দিয়ে আর শাহি পনির দিয়ে রুটিটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল, আর এখানে পনিরটা দারুণ সফট ছিল, আর গ্রেভিটা একদম গাঢ় ছিল, যেটা স্বাদটাকে বাড়িয়ে। এর পরে রুটি ডাল মাখানি দিয়ে টেস্ট করেছিলাম, আর ডাল মাখানিটা যথেষ্ট গাঢ় ছিল, যেটা একটু ঝাল ঝাল ছিল, যেটা রুটির সাথে খেতে খুব ভালো লাগছিল। পরে টেস্ট করেছিলাম বেসনের বড়া দিয়ে বানানো গ্রেভিটা, যেটা খুব স্পাইসি লেগেছে আমার কাছে, আর ঝালও ছিল যথেষ্ট। যারা স্পাইসি আর ঝাল খেতে পছন্দ করো তো তাদের কাছে এটা ঠিকঠাক ছিল। এরপরে জিরা রাইস দিয়ে একটু শাহি পনিরের গ্রেভি দিয়ে মাখলাম, তো এবং সেটাকে মুখে চালান করলাম, তো খেতে এটাও যথেষ্ট ভালো লাগছিল শাহি পনির দিয়ে। আর এরপরে বেসনের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে রাইসটাকে মেখেছিলাম, তো এটা ভাতের সাথে যথেষ্টই ভালো লাগছিল। রুটির সাথে যে ঝাল ভাবটা, স্পাইসি ভাবটা বেশি লাগছিল, সেটা কিন্তু ভাতের সাথে তুলনামূলকভাবে অনেকটাই কম লাগছিল। আর এই হচ্ছে জনতা থালি, যেখানে প্লেন রাইস ছিল, আর এখানে যে প্লেন ডালটা দিয়েছিল মেইনলি টরকার ডাল যেটা ইউজ করা হয় সেই ডালটাই ওরা ইউজ করেছিল, বাট সেটা একটু ঝোলঝোল ভাব ছিল, কিন্তু খেতে ছিল অসাধারণ। আর মিক্স ভেজ যেটা ছিল সেটার মধ্যে গাজর, বিনস, ফুলকপি এই সমস্ত জিনিসগুলো ছিল, আর একটু স্পাইসি ভাব ছিল, কিন্তু ভাতের সাথে খেতে এটা যথেষ্ট ভালো লাগছিল। আর এখানে প্রত্যেকটা আইটেমের সাথেই ওরা যে আচারটা সার্ভ করছিল সেই আচারটা ছিল দারুণ স্পাইসি, টক ঝাল মিষ্টি, যেটা খেতে যথেষ্ট সুন্দর লাগছিল। এরপরে আমরা অর্ডার করেছিলাম রাজস্থানী রেস্টুরেন্টের বিখ্যাত লস্যি, যেটা দইটা
প্রচুর পরিমাণে ঘন ছিল আর ওপর থেকে অ্যালমন্ড কাজু পেস্তা এইগুলো ছড়ানো ছিল। তো সবশেষে খাবার কমপ্লিট করে আমরা বাইরের দিকে এলাম এবং বাইরের কাউন্টারে মিষ্টির কাউন্টারটা ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের লোভনীয় মিষ্টিগুলো ছিল। এবং আপনাদেরকে বলে রাখি এখানে মিষ্টি কেজি দরে পাওয়া যায়, কিন্তু এখানে প্রত্যেকটি মিষ্টির স্বাদ যথেষ্ট অসাধারণ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নীলস টুকিটাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন।